আগে ছিলেন অভিনেতা আর এখন উনি হয়ে গেলেন নেতা আমাদের নতুন নৌকার মাঝি চলচ্চিত্র অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র এই এলাকাকে তার জীবনের ভালোবাসা দিয়ে আলিঙ্গন করার জন্য যিনি নিজে চলে এসেছেন সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় আমাদের প্রিয় নেতা আগে ছিলেন অভিনেতা আর এখন উনি হয়ে গেলেন নেতা অভিনেতা দিকে নেতা সুতরাং বুঝতে পারছেন তো কি চমক হবে সেই আমাদের প্রিয় নৌকার নতুন মাঝি ফেরদৌস আহমেদ আপনাদের মাঝে আজকে সারা দিন এই এই দেখো আজকে সারা দিন উনি এই 14 নম্বর ওয়ার্ড হাজারীবাগে নির্বাচনী প্রচারণা করবেন তারই অংশ হিসেবে উনি আজকে এখানে উপস্থিত হয়েছেন যখন উনি জানতে পেরেছেন যে আমরা এই অত্র এলাকার দুস্থ মানুষের মাঝে আমরা এই শীতার্ত মানুষের মাঝে এই শীতার শীত বস্ত্র কম্বল বিতরণে আমরা আমাদের ওয়ার্ড আওয়ামী লীগ থানা আওয়ামী লীগ থেকে আমরা অংশগ্রহণ করছি সেই অনুষ্ঠানে উনি চলে এসেছেন ওনার জন্য অনেক অনেক শুভকামনা সবাই হাততালি দিয়ে ওনাকে অভিনন্দন জানাবেন এবং এই কম্বল বিতরণের পরে উনি জনগণ সংযোগ করবেন আপনারা সবাই ওনাকে সহযোগিতা করবেন ঠিক আছে আর আমরা প্রত্যেক বছরের মধ্যেই আজকে পাঁচই পৌষ শীত শুরু হয়েছে শীতের প্রথমেই আমরা চলে এসেছি আমাদের ঢাকা দশ আমাদের প্রাণপ্রিয় এলাকা এই এলাকার শীতার্থ মানুষের মাঝে আজকে আমরা এই কম্বল বিতরণ শুরু করছি আমাদের এই কার্যক্রম চলমান থাকবে আরও বিভিন্ন এলাকায় আমাদের শীতার্থ জনগোষ্ঠীর কাছে আমাদের মানুষের কাছে সাধারণ মানুষের কাছে আমরা এই কম্বল এবং শীত বস্ত্র পৌঁছে দিব ঠিক আছে সুতরাং আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এখানে গ্রহণ করবেন আমাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আপনাদেরকে সহযোগিতা করবে আপনারা সুশৃঙ্খলভাবে সেগুলো গ্রহণ করবেন এখানে যাদেরকে দেওয়া হয়েছে সকলের জন্য এখানে পর্যাপ্ত কম্বল আছে সুতরাং হুড়াহুড়ি করার প্রয়োজন নাই আর যদি কেউ না পান তাহলে পরবর্তীতে আপনাদেরকে পৌঁছে দেওয়া হবে আমাদের কাউন্সিলর মহোদয় সহ আমাদের এলাকার নেতৃবৃন্দ সকলে আপনাদের সাথে আছে পাশে আছে আর আমি ব্যারিস্টার শেখ ফজলুল তাপস এই ঢাকা দশ আসনের সকল জনগণের আজীবন সাথে আছি এবং পাশে থাকব সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা